বেহায়া, এ ছোট লোক, এ চোর, এতদিন তো যতগুলো ভিডিও তুমি চুরি করেছো সবগুলো তো আমি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার নতুন সেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে কিছু কথা বলতে চাই, যাদের আমি প্রথমে বলছি যাদের দরকার নেই তারা প্লিজ স্কিপ করো, বাট যাদের ইচ্ছে যে না আমি সত্যিটা জানবো বা কে দোষী কে নির্দোষ সেটা জানা উচিত, তো দেখবে ভিডিওটা এবং দেখার পর আশা করছি তোমরা তোমাদের নিজেদের নিজের মতামত জানাবে, এটুকু আশা রাখছি। দেখো কাল থেকে আমি সত্যি কথা বলছি, এই সব ক্যাচামেচিতে না আমার সত্যি বলছি আমার জীবনটা পুরো অতিষ্ঠ হয়ে গেছে, মানে আর ভালো লাগছে না। এ কি কাদা ছেটাচ্ছে, ও কি কাদা ছেটাচ্ছে, এগুলো করে কি আদৌ কিছু হবে, আমাদের উদ্দেশ্যটা কি আদৌ পূরণ হবে, একটা স্টুডেন্ট সে কি কোনো বেনিফিট পাচ্ছে এইসব ভিডিও দেখে? আমার তো মনে হয় না কেউ কিছু পাচ্ছে, তাহলে কেন বানাচ্ছি? কারণ এখানে আমাকে সরাসরি আমার নামে উল্টোপাল্টা বলা হয়েছে, আমাকেও মানে দোষী প্রমাণিত করা হচ্ছে। আমার উচিত যে আমার আমি যে নির্দোষ সেটা প্রমাণ করার, তো সেটাই আজকে আমি ভিডিওতে প্রমাণ করবো, ওই জন্য আমি ভিডিওটা বানিয়েছি। তো প্রথম কথা হচ্ছে আমাকে নিয়ে অনেক কিছু বলেছে। প্রথম কথা যে যে দোষটা সে নিজে স্বীকার করছে, দেখতে পাচ্ছ এই যে ভয়েস ক্লিপটা, এখানে কিন্তু সে আমাকেও সেই সব বাজে অসাংবিধানিক কথাগুলো বলেছে যেগুলো আমি বলেছি। মানছি আমি একটা পরিস্থিতির শিকারে আমি হয়তো বলতে বাধ্য হয়েছি, আমার খারাপ লেগেছিলো, প্রচণ্ড খারাপ লেগেছিলো যে যে দাদাটা আমি কপি করেছি বলে আমাকে বলা হয়েছিল, অনেক খারাপ খারাপ কথা বলা হয়েছে, সে দাদাটা নিজেও আজকে কপি করলো। এই জিনিসটা জেনে আজকে আমার সেদিন খুবই খারাপ লেগেছিলো, এবং যে ছেলেটা আমাকে বলেছিল তোমার চামড়া ঠিকই এত মোটা, তোমাকে একটা কথা বারবার বললে বুঝতে পারো না তুমি টুকে পাস করছো, তাহলে এই কথাগুলো শোনার পর কারো কি মেজাজ ঠিক থাকে? তোমরা বলো যে তোমাকে যদি কেউ এরকম কথা বলতো তুমি কি মেনে নিতে পারতে? আবার সেই দাদারা যখন সেই একই রকম কথা, একই রকম ভিডিও, একই রকম থাম্বনেল, একই রকম ট্যাগস, একই রকম টাইটেল দিয়ে তার নিজের ভিডিও বানায়, তখন কি সেটা তোমার কাছে মনে হয় না যে সেটা একদম চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছে? আর একটা কথা বলি, দেখো ও যে কমেন্টগুলো করছে, ও যে মানে মানে মন্তব্যগুলো করছে যে টপিকটা একই তো সিমিলারিটি থাকবে, তাহলে প্রশ্নটা আমারও যে তুমি যেমন আমাকে কপিরাইট বলছো যে আমি কপি করেছি, তাহলে তো সেটা আমারও প্রশ্ন যে একই যখন টপিক হবে, টপিকটা হচ্ছে GNMNM নার্সিং সাজেশন 2022। দেখেছো আমার কথা বলতে বলতে গলা ধরে যাচ্ছে, আমি কাল থেকে ঠিকমতো খাইনি, কালকে দুপুরে খাবার খেয়েছি, প্রায় সন্ধে 6টার সময় খেয়েছি, আমার কালকে খেতে একটু ইচ্ছে করেনি, কালকে সারা রাতে আমি কেঁদেও ছিলাম, বাড়ির লোক প্রত্যেকে টেনশনে পড়েছে যে কী হচ্ছে ছেলেটা, কী এমন ভুল করেছে, কী এমন অপরাধ করেছে যে কে এরকম কথা বলেছে এরকম। মানছি আমি একটা খারাপ ভাষা ইউজ করেছি, আমি আমার হয়তো বলাটা এভাবে উচিত হয়নি, সেটা আমি স্বীকার করেছি আগের ভিডিওতে, আমি তার জন্য ক্ষমা প্রার্থী, সেটা আমি আগের ভিডিওতে বলেছি, আজকেও বলছি যে এরকমভাবে বলা ঠিক হয়নি। কিন্তু সে সমান দোষী তো, সেও তো সেই একই ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, একইভাবে সে আমাকেও অপমান করেছে, একইভাবে আমারও মানহানি করেছে, তাহলে আমি তো এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করছি না। ঠিক আছে, মানুষ মাত্র ভুল হয়, আমিও মানুষ, তুমিও মানুষ, মানুষ মাত্র ভুল হয়, প্রত্যেকটা মানুষ কিন্তু কেউ কিন্তু নিখুঁত নয়, প্রত্যেকের মধ্যে কিছু না কিছু খুঁত আছে, প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ভুল আছে, ভুল আছে বলে তার মধ্যে মান আছে, মান আছে বলে তার মধ্যে হুঁশও আছে, ওই জন্য তার নাম মানুষ। এরকমটা নয় যে মানে কোনো মানুষ এমনি প্রত্যেকে নিখুঁত হয় না, এটা বোঝা উচিত। আমি মানছি যে হ্যাঁ আমার হয়তো এভাবে বলাটা ঠিক হয়নি, কিন্তু তুমি যেভাবে আমাকে মানে আমাকে যেরকমভাবে অপমান করছে সেটা আমার খুবই খারাপ লেগেছিলো, এবং ভেবেছিলাম যে যদি কখনো সময় পাই, কখনো সুযোগ পাই, তাহলে হয়তো আমি জানি না কখন এরকম দিনটা আসবে কিনা, কিন্তু আমার মনে হচ্ছিলো যে তুমি সত্যি কপি করেছো। আর এটা কপির মধ্যেই পড়ে, একই কথা একই রকমভাবে কেউ যদি বলে সেটাকে তুমি কী বলবে বলো? আমি যে কথাগুলো বলছি, যেমন বললাম GNMNM রেজাল্ট বেরিয়েছে, তোমার ফাইনাল অ্যান্সার কী বেরিয়েছে, তোমরা কী করে অ্যান্সার কী মেলাবে, এই অ্যান্সারটা এইভাবে অ্যান্সারগুলো এইভাবে মেলাতে হবে, একই কথা, সেম টু সেম কথা সে তার ভিডিওতে বলেছে, এটা কি খারাপ লাগে না তোমরা বলো? আমি আচ্ছা, আমাকে একটা কথা বলা হচ্ছে, আমি নাকি বেশি বেশি র্যাঙ্ক দেখিয়ে, থাম্বনেইলে বেশি বেশি র্যাঙ্ক দেখিয়ে ছেলেমেয়েকে মানে বিভ্রান্ত করছি, তাদেরকে নাকি পথভ্রষ্ট করছি, তাদেরকে নাকি মানে ডিমোটিভেট করছি, মানে পরবর্তীকালে তারা পাবে না এই জিনিসটা ও বলে দিচ্ছে। তাহলে আমার একটা সহজ প্রশ্নের উত্তর দাও, আমি যদি ভুল করে থাকি তাহলে সেই সমান ভুল তুমি কেন করছো? দেখবে তার চ্যানেলেও কিন্তু সেই একই রকম থাম্বনেইল রয়েছে, দেখে তোমাকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, তোমাকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও, ঠিক আছে, এই দেখো GMR র্যাঙ্ক 80,000 হলেও একই পদ্ধতিতে। তো এটার দ্বারা লোকে কী দেখবে? লোকে দেখবে বাবা দেখো এখানে, ওই জন্য ভিউজটা কত বেশি বেশি, দেখো এই 8 দিনে 24,000 ভিউজ, বাকিগুলো দেখবে বাকিগুলো দেখো 8,000, 5,000, 9,000 ভিউজ, বাট যখনই GMR র্যাঙ্ক 80,000 লিখে দিয়েছে তখনই দেখো ভিউজ কত বেশি। তো ছেলে মেয়ে তো তাই দেখে যে কার কত বেশি র্যাঙ্ক, এই র্যাঙ্ক অনুযায়ী তো ছেলে মেয়ে দেখে বলেই তো ভিডিওতে ক্লিক করে, সেই ক্লিকবাজি তো তুমিও করেছো, তাহলে তুমিও তো সেই সমান দোষী। তাহলে তুমি কী করে আমাকে শুধুমাত্র ক্লেম করছো, কী করে তুমি শুধুমাত্র আমাকে অপরাধী
প্রমাণ করার চেষ্টা করছে আমি বুঝতে পারছি না। যে দোষ তুমিও করেছো সে দোষ মানে আমি আমাকে যেমন বলছো আমি দোষ করছি, তাহলে তুমিও সেই সমান দোষ করেছো। তাহলে আইনের চোখে বা অপরাধের চোখে যদি দেখা যায় তাহলে শুধুমাত্র কি আমি অপরাধী? তোমরা প্রত্যেকেই কমেন্ট করে বলো যে যদি আমি অপরাধী হই আমি সমস্ত মানে সমস্ত শাস্তি আমি মাথা পেতে নেব। কিন্তু তোমরা প্রত্যেকেই বলো, তোমরা নিরপেক্ষভাবে বিচার করে বলো যে আমি 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 বলছি যে হ্যাঁ অবশ্যই আমি বলেছি যে জিএমআর র্যাঙ্ক বেশি হলেও চেষ্টা করো। প্রত্যেকটা কাউন্সিলিংয়ে নোটিশে লেখা হয়েছে যে জিএমআর র্যাঙ্ক বেশি থাকলেও বা কম থাকলেও সেটা কোনো ম্যাটার করে না, যদি কেউ জিএমআর র্যাঙ্কটুকু থাকে যে র্যাঙ্ক করেছে সে প্রত্যেকেই কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে। সেখানে যদি আমি কাউকে বলি তুমি পার্টিসিপেট করো সেটা বলা কি আমার অপরাধ হয়েছে? আমার কি অন্যায় হয়েছে? আমি কি বিরাট বড় কোনো অপরাধ করে ফেলেছি যে হ্যাঁ আমি হয়তো বেশি র্যাঙ্ক হলেও বলেছি না তোমরা চেষ্টা করো? এটা এটা বলে আমি যদি কাউকে মোটিভেট করতে পারি সেটা কি আমার বলা বিরাট বড় অপরাধ? আমি কি বিরাট বড় কোনো খুন করেছি নাকি কোনো অপরাধ করেছি? কাউকে যদি মোটিভেশান দিয়ে তাকে যদি একটু এগিয়ে দিতে সাহায্য করি না তোমরা চেষ্টা করো চেষ্টা করো, আমি কখনো কাউকে বলিনি তুমি পাবে না, আমি শুধু বলছি হ্যাঁ চেষ্টা করো, হয়তো বেশি র্যাঙ্ক হয়েছে চেষ্টা করো, চেষ্টা করতে থাকো, হতে পারে চেষ্টা করো চেষ্টা করো, এটা বলে কি বিরাট বড় অপরাধ? তোমরা বলো তো, তোমরা যদি বলো যে এটা অপরাধ তাহলে আমি এই অপরাধ আর কোনো দিন করবো না। তোমাদের ভালোর জন্য যদি আমি আমার যদি মনে হয় যে তোমাদের যদি মনে হয় যে না আমি অপরাধ করেছি তাহলে আমি আর এরকম ভুল কোনো দিন করবো না। তোমাদের মনে হয় যে দাদা ভিডিও বানাবে না এরকম ভিডিও বানাবে না আমি আর কোনো দিন বানাবো না। কিন্তু তোমরা বলো যে জিএমআর র্যাঙ্ক নিয়ে যদি আমি কথা বলি তোমরা প্রত্যেকেই তো কমেন্ট করো স্যার আমার এত বেশি জিএমআর র্যাঙ্ক কীভাবে কলেজ সাজাবো, স্যার কি আমাদের কি সুযোগ হতে পারে? আমি এই জিনিসগুলো নিয়ে আমার মনে হচ্ছে সত্যি ছেলেমেয়েদের মধ্যে অনেক প্রশ্ন আছে, কারোর র্যাঙ্ক বেশি হতেই পারে, আমি সেই র্যাঙ্ক নিয়ে কথা বলেছি এবং এর মধ্যে একটা লজিকও আছে, আমি এমনি এমনি থাম্বনেলে রাখি না, এটার মধ্যে একটা লজিকও আছে, সেই লজিকটা বলি। আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি যে দেখো জিএমআর র্যাঙ্ক যদি 80,000 হয়ে থাকে তাদের কী করে সরকারিতে সুযোগ হতে পারে? আর আমি একটা কথা প্রথমে বলে রাখি, আমি কিন্তু কখনোই বলিনি যে জিএমআর র্যাঙ্ক 80,000 বা 90,000 হলে তুমি পাবেই পাবে, এরকম কোথাও বলা নেই, কোথাও পাবে না, তুমি খুঁজে পাবে না, ভিডিওতে কোথাও খুঁজে পাবে না যে আমি বলেছি না তুমি পাবেই পাবে, এরকম কোথাও কেউ বলতে পারে না। আমি কেন, সেও বলতে পারবে না, এই যে দাদাটা বলছি সে দাদারাও বলতে পারবে না। কিন্তু আমরা তোমাদের একটা আশ্বাস দিচ্ছি, হ্যাঁ তোমরা চেষ্টা করো। 80,000 র্যাঙ্কেও কাদের হতে পারে দেখো বলছি, যাদের ST র্যাঙ্ক আছে, যাদের SC র্যাঙ্ক আছে, যাদের PWD র্যাঙ্ক আছে, জাস্ট এ মিনিট PWD র্যাঙ্ক আছে, যাদের সিভিল ডিফেন্স র্যাঙ্ক আছে, যাদের তোমার হচ্ছে কি EWS র্যাঙ্ক আছে, আমি এদের জন্য বলেছি যে তোমরা সবসময়, আমি প্রত্যেকটা ভিডিওতে বারবার বলে রাখি যে দেখো যাদের জিএমআর র্যাঙ্ক শুধুমাত্র আছে তাদের একটু চাপ হলেও হতে পারে, বাট তোমরা চেষ্টা করো। এই কথাটা বলা কি বিরাট বড় অপরাধ? আমি কি এতটাই নিম্ন পর্যায়ের ছেলে যে মানে তোমাদের কাছ থেকে আজকে এই কথাগুলো শুনতে হবে? আমি বুঝতে পারছি না, আমিও হয়তো তোমাদের পর্যায়ে পড়ি না, আমি বুঝতে পারছি আমি তোমাদের পর্যায়ে পড়ি না, আমি অনেক ছোটো ইউটিউবার, একটা সময় কিন্তু আমি ছোটো ইউটিউবার থাকবো না, হতে পারে হয়তো ভগবানের ভরসায় বা এই যে স্টুডেন্টদের ভালোবাসায় একদিন হয়তো তোমার থেকে অনেক বড় হয়ে দেখাতে পারবো, ঠিক আছে? এটা কিন্তু শাশ্বত সত্য যে চিরকাল কেউ ছোটো থাকে না, চিরকাল যে সবার সুনাম একই থাকে এরকম ওটা নয়। আমি এটা জানি যে তুমি অবশ্যই স্টাডি রিলেটেড ভিডিও দাও, খুব ভালো লাগে, আমার ভালো লাগে, আমি তো স্বীকার করেছি যে তুমি আমার থেকে অনেক ভালো ভিডিও দাও। কিন্তু কলেজ চয়েস নিয়ে যে দেখো তুমি সেখানে আমাকে অনেক কিছু অপমান করেছো, কলেজ চয়েস নিয়ে আমি ওদেরকে অনেক হেল্প করেছি, সেটা নিয়ে আমার একটা সুনাম আছে। তোমার যেমন স্টাডি রিলেটেড ভিডিও দাও, আমি তখন কলেজ চয়েস নিয়ে ভিডিও দিই। প্রত্যেকে জানে যে আমি স্টাডি রিলেটেড থেকে আমি বেশি কলেজ চয়েস এই সমস্ত ট্রিক টিপস নিয়ে বেশি আলোচনা করতে ভালোবাসি। এটাকে যদি ভাট বকা বলা হয় তাহলে তুমি কীরকম ভাট বকা বকছো দেখো তো, এখানে এই যে এত ভাট বকছো, 33 মিনিটের ভাট বকা ভিডিও, তাহলে আমি কী বলবো তোমাকে? তুমি তো সে একই কাজ করছো, তাহলে তুমি কেন আমাকে শুধুমাত্র অপরাধে দায়ী করতে পারো? আর মেনে নিচ্ছি যে তুমি হয়তো আমার মতোই একই রকম কথা বলছো, তাহলে তুমি তো সেই কপিরাইটই করলে। আর এই যে তুমি থাম্বনেলে কথা বলছিলে না যে থাম্বনেল কপি করার মধ্যে যদি তাই, যদি তার মানে তাই হয়, ঠিক আছে, যদি তুমি বলো যে আমি তোমাদেরকে দেখিয়ে দিই ওর যে থাম্বনেলগুলো আমি কপি করতাম, ঠিক আছে, কপি করতাম মানে কি আমি আমার মতো করে বানিয়েছিলাম, কিছুটা আমি সামঞ্জস্য থাকবে প্রত্যেকটা জিনিসের মধ্যে। ধরো যে আমি কথা বলছি এই জিনিসটা নিয়ে তো বলেছে যে আমি ওর নাকি পুরো চিপকে দিয়েছি, মানে এটা কাট কপি করে এডিট করে বসিয়েছি। তো আমার একটা প্রশ্ন হচ্ছে, এই জিনিসটাকে তুমি নিজে বানিয়েছো? তোমার নিজের সৃষ্টি এটা? তুমি বলতে পারবে, তুমি বুকে হাত দিয়ে বলতে পারবে যে এটা তুমি পেজ মেকার থেকে বানিয়েছো না তুমি কোথা থেকে বানিয়েছো? তুমি মোবাইল থেকে যদি বানিয়ে থাকো তুমি পিক্সেল ল্যাব থেকে বানিয়েছো? বানানোই তো, তুমি নিশ্চয়ই কোথা থেকে ডাউনলোড করেছো। সেখানে দেখবে লেখা আছে দিস ইমেজ মে বি আন্ডার কপিরাইট, মানে কপিরাইট ইস্যু, ঠিক আছে? এটা এগুলোর মানেই হচ্ছে তাই যে আমরা প্রত্যেকে এটা আমিও ইউজ করি তুমি ইউজ করো, তাহলে এগুলোকে তুমি কী করে তোমার নিজের দাবি করছো? এগুলো তুমি তোমার ভিডিওতে ইউজ করেছো সেটা বলতে পারো যে তুমি তোমার ভিডিওতে ইউজ করেছো, বাট এটা তোমার নয়, এটা আমারও নয় তোমারও নয়, এটা যে কেউ ইউজ করতে পারে। কিন্তু তাই বলে তুমি সেটা নিয়ে ভিডিওতে বলে দিলে ঠিক আছে, মানলাম, আমি তো সেটা স্বীকারও করেছি যে আমি কপি করেছিলাম,
হ্যাঁ, কিছু থাম্বনেল কপি হয়, এটা প্রত্যেকের মধ্যে সামঞ্জস্য থাকে, সেটা প্রত্যেকের মধ্যে। আমি যে কাট অফ নিয়ে বলেছি, তুমি কি এরকমভাবে কাট অফ নিয়ে বলোনি? এর আগের বছর তুমি কীরকম দেখিয়েছিলে দেখাও তো দেখি তো, তোমার এই বছরের আর আগের বছর থাম্বনেলের মধ্যে পার্থক্য আসেনি, তুমি তুমি স্বীকার করতে পারবে? তাহলে তুমি যদি এরকম কাজ করতে পারো, তাহলে আমি করলে সেখানে অপরাধ কোথায় আর দোষটা কোথায়, আমি এটা বুঝতে পারছি না। প্রত্যেকের মধ্যে একটা নিজস্বতা থাকে, প্রত্যেকের মধ্যে একটা নিজস্ব শৈলী থাকে। আমি এই শৈলীতে বিশ্বাসী। আমার মনে হয় যে স্টুডেন্টরা যেখানে বেশি প্রবলেম হচ্ছে, যদি আমাকে আজকে 100টা স্টুডেন্ট জিজ্ঞাসা করে, স্যার আমার র্যাঙ্ক 80,000 90,000, তা আমার কি উচিত নয় তাদেরকে একটা গাইডেন্স দেওয়া, যে না তোমাদের কীভাবে কলেজ সাজানো উচিত, কীভাবে যেটা রাইট প্রসেস সেটা কি তাদের বলা উচিত নয়? এটা কি তুমি কি বলবে? তুমি যেমন আমাকে বলে আমি পেটেন্টে বসে নেই, তেমন তুমিও কিন্তু পেটেন্টে বসে নেই। এটা কিন্তু তোমার নিজের সৃষ্টি নয়, এগুলো কিন্তু তোমার নিজের সৃষ্টি নয়। যে এই ছবিটা তোমার নয়, এটা তুমি নাও, এই যে এটা তোমার হাত নয়, এটা এটা কিন্তু ডু ডাজ নট, এটা কিন্তু তোমার নিজের সৃষ্টি নয়। তা সত্ত্বেও কিন্তু তুমি বলেছো এটা তোমার, আমি স্বীকারও করছি এটা তোমার, কিন্তু তা সত্ত্বেও তুমি আমাকে যাচ্ছে তাই বলে ওই ভিডিওতে কিন্তু মানে বলেছো আমি নাকি কপি করেছি, আমি আমি তো বলছি রে ভাই আমি কপি করেছি, আমি তো এটা স্বীকার করছি যে হ্যাঁ আমি কিছুটা কপি করেছি, কিন্তু তাই বলে পুরোটা নয়। তোমার কন্টেন্টে কোথাও তুমি পাবে না, আমার কন্টেন্টে কোথাও তোমার নিজের ভয়েস পাবে না, তোমার নিজের কনসেপ্ট পাবে না। হ্যাঁ, কোনো কোনো প্রশ্ন একই হতে পারে, কোনো কোনো প্রশ্নের সিমিলারিটি থাকতে পারে। যেমন যেমন আমি আগের ভিডিওতে বলেছিলাম যে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিলো, তৃতীয় যুদ্ধ কবে হয়েছিলো, তারপরে ধরো স্বর্ণ মন্দির গেট কাকে বলা হয়, এগুলো কি তুমি বানিয়েছো? প্রশ্নগুলো কি তোমার বানানো? এগুলো কি কে বলবে? এগুলো হাস্যকর নয়? এগুলো শুনলে কি ছেলেমেয়েরা হাসবে না যে দাদা এটা কখনো হতে পারে? প্রশ্নও সিমিলারিটি থাকতে পারে, থাম্বনেল কপি হতে পারে। তা এবার বলো তুমি এই যে কথাগুলো, ঠিক আছে, এই যে বেস্ট বুক ফর GNMNM 2022, ঠিক আছে, এগুলোর মধ্যে আমি কী চেঞ্জ করতে পারি? টাইটেল কী এমন আলাদা রাখতে পারি? একই রাখবো, সে হয়তো বলতে পারি যে বুক ফর 2022 GNMNM সাজেশন, নার্সিং এক্সামিনেশন 2022 বেস্ট বুক, এইরকমই আর কী আর সিমিলারিটি থাকবে বলো তো? এই এইটা কি মানে বিরাট বড় অপরাধ? এত বড় মানে আমি এত বড়ই অপরাধ করলাম যে এই এইগুলো কপি করার জন্য তুমি আমার নামে কেস করতে চলে গেলে থানাতে? এটা কেউ মানে এটা কি হাস্যকর নয়? তোমার তোমার কী মনে হয়? আমি যদি বলি যে সেই একই একইটাই তুমিও তাই করেছো, একই রকম জিনিস, আমি যে রেজাল্টগুলো নিয়ে বলছি, আমি বললাম যে আজকে রেজাল্ট ডেট, এক্সপেক্টেড রেজাল্ট ডেট, তুমি তো অনেক কিছুই আছে আমার পরে পরে আপলোড করো, তাহলে আমি তোমাকে সেগুলো নিয়ে বলেছি? আমি সেটা নিয়ে বলছি না, কিন্তু যে যে কথাগুলোর মধ্যে, যে ট্রিকগুলোর মধ্যে তুমি আমার কথাগুলো তুলে ধরেছো, সেটা আমার খারাপ লেগেছে। যে একই কথা, একই রকম, সেম টু সেম কথা আমি তোমাদেরকে আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে কলেজ চয়েস বেশি মানে বেশি র্যাঙ্ক হলে কীভাবে কলেজ চয়েস করবে, সেম টু সেম একই কথা। ওই কথাগুলো আমার খুব বাজে লেগেছিলো, যে 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 কথাগুলো আমি বলছি একই রকম সেম টু সেম কথাগুলো তুমি বলেছো, ওই জন্য আমার খারাপ লেগেছিলো। আমি ওই জন্য গ্রুপ থেকে লেফট নিয়েছিলাম, যেখানে আমার এত প্রিয় গ্রুপ, যেটা আমার আমি হয়তো প্রাণের থেকে প্রিয়, এই যে স্টুডেন্টগুলো, এই যে ছাত্রগুলো, এরকম কখনো স্টুডেন্ট বলি না, এদেরকে সবসময় আমি বলি যে এরা আমার ভাইয়ের মতো, আমার নিজের নিজের কী বলবো বন্ধুর মতো, এদেরকে সবসময় বন্ধু হিসেবেই বলি, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। কখনো বলি না হ্যালো স্টুডেন্ট, কখনো বলি না, বা কখনো বলি না হ্যাঁ স্টুডেন্ট তোমাদের জন্য, কখনোই না। আমি কখনো সেই পর্যায়ে আমি নিজেকে পরিণত করিনি, আমি কখনোই বলছি না যে আমি বিরাট বড় টিচার, আমি কখনো বলছি না। আমি আমি সবসময় চেষ্টা করি একজন সাধারণ স্বাভাবিক মানুষের মতোই তোমার সাথে বিহেভিয়ার করার। কালকে পর থেকে আমার চূড়ান্তভাবে আমার নিজের মানসিকতা মানে মানসিকভাবে আমি বিপর্যস্ত হয়ে গেছি, আমার শারীরিকভাবে খুবই অসুস্থতা হয়েছে। আমি হয়তো যাই না, যখন মুহূর্তে হয়তো আমাকেও হসপিটালাইজড করতে হতে পারে, এত ভমিটিং হয়েছে, বিশেষ করে খাচ্ছি না, সারা দিন ধরে না খেয়ে থাকছি, প্রচণ্ড টেনশন হচ্ছে, মানসিক টেনশন যে কি এই হয়তো কিছু না কিছু হচ্ছে, এই হয়তো কিছু না কিছু বলছে, এই হয়তো কিছু না কিছু রচনা হচ্ছে, আলোচনা হচ্ছে, খুব বাজে লাগছে। এই সিচুয়েশানটা থেকে আমি বেরোতে চাই, প্লিজ এগুলো থেকে বেরিয়ে আসো দাদা, অনেক হয়েছে আর ভালো লাগছে না। এগুলো নিয়ে এগুলো কী হবে বলো দাদা, এইসব করে কী হবে? আমার কালকে সারাদিন কান্না পেয়েছিলো, আমি আজকে হয়তো ভিডিওটা বানাতে পারতাম না, এখন আমার গলা ধরে আসছে, আমার হয়তো যে কোনো মধ্যে চোখ দিয়ে জল বেরোচ্ছে, এত খারাপ লাগছে। যে মানছি আমি ভুল করেছি, মানছি আমি কিছুটা কপি করেছিলাম, সেটা আমি স্বীকার করেছি, সেটা কিন্তু আমি একবারও বলছি না আমি কপি করিনি, বা তোমাকে আমি একবার অসম্মান করেছি কি তুমি বলতে পারো সেই ভয়েস কলে তোমাকে, বা তুমি যখন কল করেছো তোমাকে কখনো আমি অপমান করেছি? ছোটো হই বড় হই, তখন 10,000 ছিল, এখন 34,000, 34,000টা কম পরিমাণ নয়, 34,000 সাবস্ক্রাইবার বা কদিন পর 35,000 হতে যাচ্ছে, এটাও কিন্তু কম পরিমাণ নয়, মানছি তোমার সমান সমান নয়, কিন্তু তোমাকেও টেক্কা দিই এটা কিন্তু স্বীকার করতে হবে। তোমার যে ভিডিও আসে তোমার লাইকের থেকে আমার লাইক প্রচুর বেশি, তোমার ভিউজের থেকে আমার ভিউজ প্রচুর বেশি, এটা কিন্তু স্বীকার করতে হবে। তাহলে কার পপুলারিটি বেশি তোমরা বলো দেখি তো? তা আমি বলছি না, আমি সব কিছুকেই আমি বলছি ঠিক আছে তুমি আমার থেকে অনেক বড়, কিন্তু তুমি যে বড় মনের মানুষ সেটা প্রমাণ দাও। তুমি তো সেই একই কথাই বললে, আমাকেও সেই একই রকমভাবে অপমান করলে, তারপরেও তুমি আমার বলছো আমার নামে তুমি কেস করবে, এগুলো কি ঠিক তুমি বলো দাদা? একটা স্বাভাবিক বুদ্ধিতে তুমি কি বলতে চাইছো বলো? আমি আমি আচ্ছা তুমি আর একটা জিনিসও বলছো, আমি অ্যান্সার কীতে ভুল অ্যান্সার কী দিয়েছি, দেখো সত্যি কথা বলি, আমি প্রথম থেকে আমি 2021 বলেছিলাম, এখনও বলছি, এরা হয়তো নতুন জানে না, কিন্তু তুমি তো দেখতে আমার ভিডিও,
তো তুমি তো তোমার তো জানা উচিত, আমি প্রথম থেকে বলেছি যে আমি কিন্তু এই মেডিকেল ফিল্ডের কোনো স্টুডেন্টই নই। আমি আগে বলেছি আমি একটা মানে অন্য প্রফেশনাল স্টুডেন্ট, আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছিলাম, আমি আমি এইসব নিয়ে আমি একদমই কিছু জানতাম না। কিন্তু হ্যাঁ, 2017-তে আমি একবার একটা নার্সিংয়ের পরীক্ষা মানে ফর্ম ফিল আপ করেছিলাম জিএনএমএনএমএলই, তখন আমার কিন্তু অশোকনগরে একবার সুযোগ হয়েছিল, ওয়েটিং লিস্টে আমার নাম ছিল। তো আমি অত বেশি গুরুত্ব দিইনি তখন, আমি এমএতে চান্স পেয়েছিলাম, যার জন্য আমার বলেছিল না আমি এমএটাই করবো, এইসব আমার অত ভালো লাগতো না। আমি সেই সময় ভেবেছিলাম না করবো না নার্সিং, এখন সেটা নিয়ে আমি পস্তানো হয় যে না, আমি হয়তো পড়লে হয়তো অনেক ভালো জায়গায় যেতে পারতাম, বা হয়তো আজকে হয়তো সেখানে একটা প্রতিষ্ঠিত হতে পারতাম, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতাম, সেটা নিয়ে সেটা আলাদা ব্যাপার। কিন্তু কথা হচ্ছে তুমি আমার কোয়ালিফিকেশান নিয়ে কথা বলেছো। দেখো আমি তোমাকে বলি, আমি যাদবপুর ইউনিভার্সিটি থেকে কিন্তু এমএ করেছি, মাস্টার্স করেছি, মাস্টার্স অব অবশ্যই আর্টস নিয়ে পড়েছি, আমি আর্টসের স্টুডেন্ট। কিন্তু এটাও ঠিক যে আর্টসের স্টুডেন্ট হলে যে তুমি সায়েন্স পড়াতে পারবে না, এটা কি কোথাও লেখা আছে? আর্টসের স্টুডেন্টরা কি জিএনএমএনএম পরীক্ষা দিতে পারে না, নাকি আর্টসের স্টুডেন্ট হলে কেউ পরবর্তীকালে জিএনএমএনএম পড়াতে পারে না? এটা কোথায় লেখা আছে তুমি বলো দেখি তো। যে যদি কোথাও লেখা থাকে যে আর্টসের স্টুডেন্ট হলে সে জিএনএমএনএম পড়াতে পারবে না, তাহলে আমি আর কোনো দিন ভিডিও দেবো না, আমি নিজে আজকে স্বীকার করছি। যদি কখনো তুমি দেখাতে পারো যে জিএনএমএনএম পড়াতে গেলে সায়েন্সের টিচার হওয়া চাই, আমি মানছি যে তুমি যেটা বলতে চাইছো সেটা ঠিক যে একজন আর্টসের স্টুডেন্ট সে কী করে সায়েন্স পড়াবে। কিন্তু তুমি আরেকটা দিক দেখো, শুধুমাত্র সায়েন্সের বলতে শুধুমাত্র লাইফ সায়েন্সই পড়তে হয় না, ফিজিক্যাল সায়েন্স পড়তে হয় না, এর পাশাপাশি তাকে ইংলিশও পড়তে হয়, তার পাশাপাশি তাকে রিজনিং পড়তে হয়, তার পাশাপাশি তাকে ম্যাথ পড়তে হয়, তাকে জিকেও পড়তে হয়, এত কিছু আছে, সেগুলো কিন্তু ধরতে হবে। সেগুলো কিন্তু একটা কম্পিটিটিভ এক্সামে যেগুলো পড়া উচিত সেগুলো কিন্তু সেখানেও পড়ানো হয়। আমি এখনও পর্যন্ত আমি 2018 থেকে আমি নিজে কিন্তু নেট নিয়ে পড়াশোনা করেছি, নেট নিয়ে আমি এখনও নিজেও এখনও পড়াই না, আগে পড়াতাম প্রায়। আমার তখন স্টুডেন্টের সংখ্যা ছিল 32 প্লাসটা স্টুডেন্ট আমি পড়িয়েছি, যে ক্লাসে আমি পড়তাম সেই ক্লাসের থেকে উঁচু ক্লাসের স্টুডেন্ট আমি পড়াতাম, আমার থেকে বড় বড় মানে দাদা দিদিরা আমাকে স্যার বলতো। আমি অনেক বলেছি এসব লজ্জার কথা বলবে না, আমার খারাপ লাগে, তা সত্ত্বেও একটা ভালোবেসে পড়ানোর একটা ই ছিল, একটা সহমর্মিতা ছিল, একটা ভালো দৃষ্টিভঙ্গি ছিল। মানছি যে এই জিনিসটা প্রত্যেকের মধ্যে কম্পিটিশান থাকে, তোমার মধ্যে আছে, আমার মধ্যে আছে, কম্পিটিশানটা আছে। আমি সেই দৃষ্টিভঙ্গি থেকে বলেছিলাম যে দাদা এটা তুমি কপি করেছো, হ্যাঁ আমি মানছি যে আমার বলার ভঙ্গিটাই তো একটু রিউড ছিল, আমি হয়তো খুব বাজেভাবে বলেছিলাম, কিন্তু সেটাও তুমি ওপেন প্ল্যাটফর্মে ইউটিউবে কিন্তু সবার আগে আপলোড করেছো, এটা কিন্তু অপরাধ, সমান অপরাধ। কারণ আমি কিন্তু ইউটিউবের মতো এত সোশ্যাল মিডিয়া এত জাঁকজমকভাবে কখনো কিন্তু বলিনি, কারো কিন্তু কখনো খারাপ কিছু বলিনি। আমি হতে পারে আমার পার্সোনাল গ্রুপে আমি বলেছি, সেটা আমার কতজন থাকবে, 500 জন থাকলো, 1000 জন থাকলো, তাদেরকে বলেছি। আমি কিন্তু সবাইকে বলিনি যে দেখো আমি আমি এই জিনিসটা বলেছি, এই জিনিসটা সেও কপি করেছে, একদম সেম টু সেম কপি করেছে, তোমার একে স্ট্রাইক দাও, তোমার একে কপিরাইট স্ট্রাইক দাও, কপিরাইট ক্লেম দাও, তোমার একে রিপোর্ট মারো, ডিসলাইক করো, আনসাবস্ক্রাইব করো, বলেছি? বলিনি। আমার খারাপ লেগেছিল আমার স্টুডেন্টরা, যেখানে আমি এত পরিশ্রম করছি, আমি না খেয়ে দিয়ে হলেও মানে ভিডিও দিই, যখন ধরো এমন হলো কোনো একটা রেজাল্ট নিয়ে কারণ একটা আপডেট চলে এলো, আমি না খেয়েও সঙ্গে সঙ্গে বলছি না আগে ভিডিওটা দিই তারপর খাবো, আগে প্রত্যেকে রিপ্লাই দিই তারপর আমি খাবো। তো এইগুলোর কি কোনো মূল্য নেই তোমাদের কাছে? তোমরা বলো দেখি, তোমাদের জন্য আমি এত কিছু করেছি, আজকে আমাকে কাঠগড়ায় তোলা হচ্ছে, আজকে আমাকে অপরাধী প্রমাণিত করা হচ্ছে, তোমরা কি চুপ করে থাকবে? তোমাদের কি কিচ্ছু মনে হয় না যে না দাদাটা এত বড় অপরাধ করতে পারে না, দাদাটা কিছুটা, আমি যদি আজকে তোমাদের ভালোর জন্য যদি আজকে আমি অপরাধী হই, তাহলে তোমরা বলো আর কি ভবিষ্যতে কোনো স্টুডেন্ট কোনো কি কোনো ফিউচার টিচার সে কি হতে চাইবে, সে কি বলতে পারবে যে এত কিছু এত হেল্প করেছি তোমাদের নিঃস্বার্থভাবে, তোমাদের কাছ থেকে আমি কোনো এক টাকাও নিইনি, তোমাদের কাছ থেকে আমি প্রত্যেকটা আমি বলেছি যে প্রত্যেকটা আপডেট তোমাদেরকে প্রত্যেকের আগে আমি দেবো, দিয়েছি সঠিকভাবে গাইডেন্স দিয়েছি, অ্যান্সার কী নিয়ে যেটা বলেছে সেটা কিন্তু ভুল, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার চ্যানেলে দেখবে আরও একটা ভিডিও আছে অ্যান্সার কী নিয়ে, তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নেবে। আমি বলছি দেখো সাফল্য বাংলা যখন সার্চ করবো সে যখন সেটা দেখাচ্ছে, তাহলে আরও একটা ভিডিও ছিল সেটা কেন দেখালো না? আর আমি সত্যি কথা বলছি, আমাদের চ্যানেলে কিন্তু দেখো আমাদের চ্যানেলে শুধুমাত্র আমি তো নেই, এছাড়া আরও অনেকে আছে, বায়োলজি নিয়ে আরও একটা ম্যাম আছেন, ওর নাম টুম্পা, সে পড়ায়, সে একজন বর্তমানে একজন নার্সিং স্টুডেন্ট, সে কিন্তু পড়ায়। আরও একজন আছে সুনয়না পাত্র, সেও কিন্তু বায়োলজি পড়ায়। আরও একজন ওর নাম হচ্ছে তিয়াসা প্রামাণিক, সেও পড়ায়। তো এতজন আছি আমরা, এতজন মিলে কি তোমাদেরকে সঠিক শিক্ষা দিতে পারবো না? এটুকু তোমাদের কী মনে হয় বলো? আমরা কি এতটাই অপদার্থ? যদি অপদার্থ প্রমাণিত হয় তাহলে আমি তোমাদের যা যা শাস্তি দেবে আমি সব কিছু মেনে নেবো, কিন্তু তোমরা আগে বলো। আচ্ছা দেখো তোমাদেরকে অ্যান্সার কিটা নিয়ে দেখিয়ে দিই, আমি শুধুমাত্র একটা ভিডিও দিইনি, সেখানে দুটো ভিডিও ছিল, এবং তোমাদের বলেই দিয়েছি যে ভিডিওটা দেওয়ার মূল কারণ হচ্ছে যাতে তোমরা তোমাদের মানে মোটামুটিভাবে জানতে পারো যে কীরকমভাবে তোমাদের প্রশ্নগুলো এসেছিলো, যাতে সেকেন্ড শিফটে কোশ্চেন এসেছিলো মানে পরীক্ষা দিতে যাবে তার আগে তোমাদেরকে একটা
টাচ দেওয়ার চেষ্টা করছিলাম যে কীরকম কীরকম প্রশ্নগুলো এসেছে, তোমরা এরকম মোটামুটি ধরতে পারো যে এরকম তোমাদের প্রশ্ন থাকবে। এই প্রসঙ্গেই আমি তোমাদেরকে ওই অ্যান্সার কী বা ওই যে আমাদের বানানো, আমি তো বারবার বলছি যে এটা একটা অনুমান, একটা অনুমানের উপর ভিত্তি করে বানানো। এইখানে যারা টিচাররা ছিলেন তারা সঙ্গে সঙ্গে 10 মিনিটের মধ্যে কী এমন বলবো উত্তর, কী এমন উত্তর হতে পারে বলো, যে একটা মানে পরীক্ষা শেষ হলো, সেই ছেলেটা বা সেই মেয়েটা বেরোতে বেরোতে তো 10 মিনিট সময় লাগে, 10 মিনিট পর বেরোবে, ছবিটা তুলবে, তবে তো আমাকে দেবে, দিতে দিলো সঙ্গে সঙ্গে আমরা যতটা সম্ভব হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব হয়েছে মানে সেকেন্ডের মধ্যে উত্তর করে দেখার চেষ্টা করছি কী কী প্রশ্ন, মানে প্রশ্নটা ঠিক কোনো পড়িনি, সেই প্রশ্ন তোমাদেরকে দেখিয়েছি যে দেখো কী কী প্রশ্ন এসেছে। এবার সেটা নিয়ে যদি তুমি বাজ বিচার করো তাহলে তো আমাকেও বিচার করতে হবে যে তুমি কখন আপলোড করেছো, তুমি হয়তো 2 দিন পর আপলোড করেছো, 3 দিন পর আপলোড করেছো, সেটা দেখতে হবে। তুমি হয়তো গুগলের সহায়তা নিয়েছো, নিজে সব কিছু জানবে এরকমটা তো নয়, তুমি সব কিছু জানো তুমি প্রমাণ করতে পারবে, কেউ কখনো সব কিছু নয়, বিদ্যাসাগর কিন্তু স্বয়ং উনি এত দূর পড়াশোনা করে বলেছেন যে আমি বিন্দু মাত্র পড়েছি, সেখানে তুমি কী এমন কী করেছো বলো, তুমি বিদ্যাসাগর থেকে কি বড়? রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজে কিন্তু দেখো আমরা প্রত্যেকে জানি উনি কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক দিক থেকে কোনো রকম কোনো শিক্ষা গ্রহণ করেনি, তাই বলে কি তিনি অশিক্ষিত ছিলেন? তিনি নোবেল পুরস্কার এমনি পেয়েছিলেন, এটা কেউ বলতে পারবে? এত বড় অপমান এটা কি প্রত্যেকটা মানে প্রত্যেকের কিন্তু অপমান, এটা কিন্তু সত্যিই মেনে নেওয়ার নয়। আমার খুব খারাপ লেগেছিলো, তার জন্য আমি বলেছিলাম যে দেখো যা হলো হলো, এটা নিয়ে আর প্লিজ কিছু বলো না। দেখো এখানে আমি তোমাদের বলেই দিচ্ছি, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, আর মাত্র 12 ঘন্টা বাকি পরীক্ষা আছে, এটা এটা নয়, এই দেখো অ্যান্সার কি অল সাবজেক্ট, এটা এই দেখো দুটো, আমি দুটো ভিডিও দিয়েছিলাম, এই দুটো ভিডিওতে দেখো আমি বলেই দিয়েছিলাম যে বায়োলজি প্লাস জিকে নিয়ে আমি কিছু প্রশ্ন বলেছি, এটার মানে হচ্ছে দেখে নাও তুমি, মোটামুটি আমি বলেছিলাম যে কত কী কতগুলো কী ঠিক হতে পারে, কতগুলো কী ভুল হতে পারে, তোমাদের একটা আইডিয়া সঙ্গে সঙ্গে মানে যখনই পরীক্ষা শেষ হয়েছে, পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে ভিডিওটা দেওয়া হয়েছে, জাস্ট 10-15 মিনিটের মধ্যে তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমরা জানতে পারো পরবর্তী শিফটে যাদের পরীক্ষা আছে তাদের মোটামুটি একটা আইডিয়া হয় যে কতগুলো কী ঠিক অ্যান্সার হয়েছে বা কতগুলো কী অ্যান্সার কীরকম কী হচ্ছে, প্রশ্নগুলো কীরকম টাইপের হচ্ছে, কতটা লেভেল কীরকম টাফ না সহজ না একদম কঠিন না মডারেট, সেটা জানানোর জন্য তোমাদেরকে আমি ভিডিওটা দিয়েছিলাম। তো এটা কি অপরাধ হয়েছে আমার? এই দেখো এই যে জিনিসটা হয়েছে অল সাবজেক্ট নিয়ে, এখানে কিন্তু আমি এখনও পর্যন্ত আমি আমার তো আমার যতটুকু ধারণা এখানে আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো ভুল তথ্য দিইনি, হয়তো হতে পারে সেটা প্রত্যেকটা মানুষের মধ্যে ভুল হতে পারে, সেটা হয়তো হতে পারে, কিন্তু তাই বলে আমি অতটা ভুল বলিনি যতটা আগে ভিডিওতে হয়েছিল, সেটা তো আমি বলছি যে আমি এটা পুরোপুরি আমাদের অনুমান, তোমরা ভিডিওটা প্লে করলে দেখতে পাবে আমি প্রত্যেকটা প্রশ্নের শেষেই বলছি এটা আমাদের অনুমান, এটা আমাদের মনে হচ্ছে যে এটা অ্যান্সার হওয়া উচিত বা এটা আমাদের মনে হচ্ছে এটা অ্যান্সার হবে হয়তো। তো এবার আমি আমি যেখানে বায়োলজি পড়াই না সেখানে আমি এর থেকে বিশেষ কী হেল্প করবো তোমাদের বলো? বায়োলজি পড়ানোর অন্য একটা ম্যাম আছেন, ফিজিক্স পড়ানোর আলাদা স্যার রয়েছে, আমি শুধুমাত্র ম্যাথ পড়াই, ম্যাথ নিয়ে আমার ভিডিও দেখবে, আমার ম্যাথের ভিডিও প্রচুর ভাইরাল মোটামুটি দেখে লোক, ইংলিশটা দেখি আমি, ঠিক আছে ইংলিশ দেখি, তারপরে তোমাদের আমি জিকে দেখি, ঠিক আছে রিজনিং দেখি, এই সব সাবজেক্টগুলো আমি আমি ভালোভাবে পড়ানোর চেষ্টা করি, এগুলো আমি পারি, যেগুলো পারি না সেটা আমি করতে যাবো কেন, এটা তো স্বাভাবিক ব্যাপার, এটা তো প্রত্যেকে জানে, আমি আমি সায়েন্সের স্টুডেন্ট নই কিন্তু আমি ইঞ্জিনিয়ারিং করেছি, তো এটা নিয়ে আমি যদি এখন বারবার তোমাদেরকে বলতে যাই আমি ইঞ্জিনিয়ারিং করেছি আমি ইঞ্জিনিয়ারিং করেছি আমি বিরাট বড় শিক্ষিত, এটাকে বলবি এটাকে বলে এটা কি কখনো ভিডিও তো আমি তাও বলেছি, তোমাদের অনেকে অনেক প্রশ্ন আসে যে স্যার আপনি কতদূর কী পড়াশোনা করেছেন, আপনি কোথায় কাজ করেন, আপনি কী করেন, কোথায় বাড়ি, অনেকে জিজ্ঞাসা করেছে, আমি তো সবার উত্তরও দিয়েছি, আমি কখনো কাউকে অ্যাভয়েড করিনি, এমনকি দেখবে যে আমাকে নিয়ে এত মানে কাটাছেড়া হচ্ছে, আমাকে নিয়ে এত কথা বলা হচ্ছে, তা সত্ত্বেও যারা আমাকে বিরোধিতা করেছে আমার চ্যানেলে সে এমনও আছে যে হয়তো সে আমাকে আমার নামেই বিরোধিতা করেছে, তাও আমি সেই কমেন্টগুলো রেখেছি যাতে প্রত্যেকে বুঝতে পারে যে আমি কীরকম টাইপের ছেলে, আমি কখনোই বলি না যে আমাকে সবাই সাপোর্ট করুক, আমি জানি প্রত্যেকটা মানুষের মধ্যে খুঁত থাকবে সেটা থাকাই স্বাভাবিক ব্যাপার, কিন্তু সেটা নিয়ে জল ঘোলা করে প্রত্যেকটা মানুষকে ভুল বুঝিয়ে এটা তো ঠিক নয়, মানুষকে এবার তুমি বলো যেখানে আমি লোকে হেল্প করার জন্য এত কিছু করছি তুমিও করছো, তাহলে প্রবলেমটা কোথায়? মানে এখানে আমি একটা কথা বলতে যাচ্ছি যে তুমি যেটা বলছো যে না তুমি হেল্প করছো, তাহলে আমিও তো সেই একই জিনিসই করছি, তাহলে এক জিনিস করেও কেন এত এত তাচ্ছিল্য কেন, এত আমাকে এত অভিমান কেন, আমার আমার প্রতি এত অভিযোগ কেন? আমি আমি তো তোমাকে আগেও বলেছি এখনও বলছি যে হ্যাঁ মানুষের একসাথে থাকতে গেলে খোটাখুটি লাগবে ঠোকাঠাকি লাগবে, এটা হয় প্রত্যেক জায়গাতে, আমি তো বলছি যে তুমি কপি করেছো, সেটা তো আমি এখনও বলছি তুমি কপি করেছো, কিন্তু আমি সেটা নিয়ে আর বেশি এটা নিয়ে কথা বলতে চাই না যে হতে পারে মানুষের মধ্যে একই টপিক নিয়ে কথা বলছে, হতে পারে আমি সেটা বুঝতে পারছি আমি সেটা স্বীকারও করছি, কিন্তু সেটা আমার একটা স্পট মুমেন্টে গিয়ে আমার মনে হচ্ছে যে না এটা ঠিক নয়, এটা আমার খুব খারাপ লেগেছিল, আমি যেন গ্রুপ থেকে লিফট নিয়েছি, কে কখনো গ্রুপ থেকে লিফট নাই, কখনো বলে যে আমি চ্যানেল ছেড়ে দেবো চ্যানেল ডিলিট করে দেবো, আমার খুবই বাজে লেগেছিলো কারণ আমি এই জিনিসগুলো নিয়ে আমি কখনো দেখেছি 2021 কথা বলেছি তোমাদেরকে নলেজ ক্যানভাসে, কখনো এরকম ভিডিও পাবে না যে বেশি র্যাঙ্ক হলে কী করে কলেজ সাজাবে, কীভাবে কলেজ কাউন্সিলিং হয়, এগুলো কিন্তু কিছুই পাবে না, ঠিক আছে হয়তো একটা দুটো দিয়েছিলো অতটাও জনপ্রিয়তা পাইনি, কিন্তু আমি তখনও যেরকম ভিডিও দিতাম এখনও সেই একই রকম
ভাবে মানে ক্রমপর্যায়তা এটা কিন্তু বজায় রেখেছে ক্রমবর্ধমানতা। তো এটা এটা কি এটা কি কোনো মূল্য নেই? সব সময় কি মানে এভাবে তাচ্ছিল্য করাটা ঠিক? তুমি বলো তো। আমি এত কিছু বলার পরও আমি বলছি, প্লিজ দাদা, যদি কোনো ভুল হয়ে যায়, আমি এখনও বলছি, তখনও বলছিলাম, এখনও বলছি, ভুল হয়ে গেলে ক্ষমা করে দাও। আমার বাড়ির লোক, বাবার টেনশন করছে, হাই প্রেশারের সুগার আছে, এত কিছু নিয়েও সেই মানুষটা আমাকে নিয়ে এত চিন্তা করছে। এই বয়সে এসে 60 বছর হতে গেলেছে প্রায়, এই বাবার এই মুহূর্তে দাঁড়িয়ে যদি একটা দেখতে পাই যে একটা ছেলে সারাদিন মানে পরিশ্রম করার পরও এই কোর্ট কাছারি পুলিশ এইসব যদি ফেঁসে যায়, তোমার কি ভালো লাগবে? তোমার কী মনে হয় বলো? একটা ছেলে, আমি আমার কথা বাদ দাও, আমার মুখের দিকে বাদ দাও, বাড়ির লোকে কত ভাবো তো, কতটা মানসম্মান হবে, মানসম্মান হানি হবে। আমি বলছি তো, আমার স্পট মোমেন্টে দাঁড়িয়ে আমার কথাটা বলা ঠিক হয়নি, কিন্তু তুমিও তো সেই একই ভুলই করেছো। তুমিও তোমারও মাথাটা গরম হয়ে গেছে, তুমি আমাকে সেই একই কথা বলেছো, একই বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছো, আমাকেও সেই বলেছো, আমি নাকি যে কথাগুলো বলছি আমি আর নতুন করে বলছি না, সেই খারাপ খারাপ কথাগুলো তুমিও বলেছো। আর ভিডিওতে তুমি আগে ভিডিও তো আমি ঠিকই, আমি তো ভিডিওতে কাউকে বলতে যাইনি যে আমি মানে এরকম কেউ বলে না দাদা, কপি সব জায়গাতেই হয়। আমি একটা প্রশ্ন সেখানে আমি একটা বই থেকেও তুলতে পারি, তোমার দেখেও করতে পারি, সেটা মানে ডিপেন্ড করছে, অবশ্যই আমি তো বলছি সেটা আমি করেছিলাম কিছুটা কপি, কিন্তু তাই বলে এমনটা না যে তোমার ভয়েস ছিল, তোমার কন্টেন্ট ছিল, আমি আমার ট্রিকগুলো আমার মতো করে বলেছি, তুমি তোমার মতো করে বলেছো, এবার সেখানে একটু মিলমিশ থাকতে পারে। এবার এটা নিয়ে যদি তুমি তখনও যদি বলতে পারো, তাহলে আমি কেন পরে বলতে পারি না? যে আমি ধরো 1 বছর আগে যে কপি করেছি, তুমি আমাকে ফোন করে সঙ্গে সঙ্গে বলেছো তুমি ডিলিট করো, তুমি তোমার প্রত্যেকেই শুনেছো সে ভয়েস রেকর্ডিংটা, ভয়েস কলটা প্রত্যেকেই শুনেছো, কল রেকর্ডিংটা। আমাকে কিন্তু বলা হয়েছে যে না, তুমি ডিলিট করে দাও বা তুমি এটা সরি দাও, হটিয়ে দাও, এরকম কথা বলা হয়েছে। তো আমি সঙ্গে সঙ্গে হচ্ছে ঠিক আছে দাদা, আমি দেখছি, যদি হয় আমি সরি দিচ্ছি। হয়তো সেখানে আমি কিছুটা কখনো কখনো মনে হচ্ছে না, এই টাইটেলটা ডেসক্রিপশান এগুলো সব চেঞ্জ করে দিই, ভিডিওটা যখন দেখছি কিছু লোক দেখুক। আর দেখো, প্রত্যেকের তো একটা ইচ্ছে আছে, প্রত্যেকের তো একটা মানে উদ্দেশ্য আছে যে না, ইউটিউবে এসেছি যখন কিছু করে যাব। তখন আমার কত সাবস্ক্রাইবার ছিল, খুব বেশি হলে 800-900 এরকম সাবস্ক্রাইবার ছিল, যখন 2021 সাজেশনের কথা বলছি। হঠাৎ করে সাফল্যতা আসে, যখন আমি দেখলাম যে রেজাল্ট বেরোলো, তখন আমি কয়েকটা কথা বললাম যেগুলোকে জানতোই না, ইউটিউবে অত এরকম কথা কেউ বলেনি আগে, ঠিক আছে, দুই একটা ইউটিউব চ্যানেল ছিল, কিন্তু এত বেশি জেনে মেনে এত মাতামাতি করতো না কেউই, ঠিক আছে। আমার মনে হচ্ছিলো যে না, এই কথাগুলো জানা জরুরি, একটা কাউন্সেলিং কী করে হয়, একটা স্টুডেন্ট কোথায় জিজ্ঞাসা করবে, তার কোনো গাইডেন্স নেই। একটা অনেক মেয়েরা এরকম আছে যারা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা, গ্রামের বাসিন্দা, ঠিকমতো করে নেটওয়ার্ক নেই, তাদেরকে আমি হেল্প করেছি, এটা নিয়ে তুমি একবার বললে না যে এই ছেলেটা হেল্প করেছে, তাদেরকে মোটিভেশন দিয়েছে। আমি যে তাদের জন্য কত রকম ভিডিও দিই, দেখবে রিসেন্টলি আমি কিছু ভিডিও দিয়েছি, অনেক প্রমোশন এসেছে, তারা কি ভুল, তারা কি ফেক? যারা আমাকে প্রমোশনের জন্য দিয়েছে, এটা কি ফেক বলবো বলো? এই যে কথাগুলো, এই যে বিরাট খুশির গর্ব দিয়ে এখানে বলেছি, তখন জিমা র্যাঙ্ক এত বেশি হলে, এটা এমনি বলিনি, জিমা র্যাঙ্ক সত্যি হলেও এতটা যায় কিছুটা, আমি বলেছি তো যে যাদের র্যাঙ্ক বেশি তোমরা এভাবে কলেজ সাজাতে পারো, যদি হয়তো হতে পারে, কিন্তু আমি কখনো বলিনি যে গ্যারান্টিতে বলিনি যে তোমাদের হবেই হবে। জিনিসগুলোকে ম্যানিপুলেট করো না প্লিজ, আমি বলছি জিনিসগুলো স্টুডেন্টদের কাছে খারাপ হচ্ছি আমি, আর তুমিও খারাপ হচ্ছ, এটা কিন্তু ঠিক নয়। আমি তোমার নামে আর কিচ্ছু বলছি না, আমি আজকে নিজেকে নির্দোষ করার প্রমাণ করছি, আমি কিন্তু তোমাকে বলছি না তুমি দোষী, আমি আর বলছি না, কারণ বুঝতে পারছি ভুলটা আমার কিছুটা হয়েছে, তোমার কিছু হয়েছে, কিন্তু সেটা আমার বলা ঠিক হয়নি, আমি যেভাবে বলেছি সেটা বলা ঠিক হয়নি। আমি সেই জন্য আমি বলছি যে প্লিজ এটা নিয়ে আর বাড়াবাড়ি করো না, প্লিজ দয়া করো, কারণ আমার বাবাকে দেখে আমার ভালো লাগছে না, বাড়ির লোককে দেখে ভালো লাগছে না। কালকে রাখি বন্ধন ছিল, আমার নিজের বোন কালকে দূর থেকে এসেছে, আর না কাকে কোনো গিফট দিতে পেরেছি, না কোনো কিছু বলতে পেরেছি, প্রত্যেকে জিজ্ঞাসা করছে কী রে এত মন খারাপ করছিস কেন, যাই হোক ছাড়। আচ্ছা না দাদা, না আমার ভুল হয়েছে, হয়তো আমার মানে খুবই ভুল হয়েছে, আমার তো এত বলা ঠিক হয়নি, আমি আর কি করতে পারি তোমরা বলো দেখি তো, আর কী করলে বিশ্বাস করবে যেন আমি গিলটি ফিল করছি, আমার মধ্যে হ্যাঁ একটু খারাপ লাগছে যে এইভাবে বলা ঠিক হয়নি। আর কী করলে, আর মানুষ কত শাস্তি দেয়, মানুষকে আর কত শাস্তি দিতে পারে, একটা মানুষ মরলে কি শাস্তি পাবে? আমি যদি আজকে সুইসাইড করি তার জন্য কে দায়ী থাকবে বলো? আজকে এই সিচুয়েশানটা আসার জন্য আমি না পারছি ঠিকমতো করে নিজেকে সামলে রাখতে, না পারছি কোনো কিছু বলতে, না পারছি কারণ ভিডিও দিতে, আগে প্রতিদিন ভিডিও আসতো, এই ঘটনাগুলো ঘটার পর আমার ভালো লাগছে না আর ভিডিও দিতে, মনে হচ্ছে কাদের জন্য ভিডিও দেবো, যাদের জন্য ভিডিও দিচ্ছি তারা আমাকে খারাপ ভাবছে, তারা আমাকে ভুল বুঝছে, যাদের মানে এগুলো আর ভালো লাগছে না, আচ্ছা না থাক আর ভিডিও দেবো না। তাও আমি তোমাদের জন্য যখনই আপডেট আসে আমি সঙ্গে সঙ্গে দেওয়ার চেষ্টা করছি, যেগুলো এমার্জেন্সি সেগুলো দেওয়ার চেষ্টা করছি। প্রতিদিন এত এত ফোন কল আসে, সকাল বিকেল রাত্রি 12টা 1টার সময় ফোন আসে, দাদা আমি কীভাবে কলেজ সাজাবো, এটা কি তুমি টলারেট করতে পারতে কখনো পারতে? তুমি তো হেল্প করার চেষ্টা করছো, তুমি এতটা টলারেট করতে না, এটা কেউ পারে না, একটা লিমিটেশন থাকে। আমি সেখানেও আমি সবাইকে হেল্প করার চেষ্টা করেছি, কখনও কেউ বলতে পারে না যে আমি কারোর সাথে খারাপ ব্যবহার করেছি, এই সেখানে হয়তো 2-1টা খারাপ কথা বলেছি, দাদা ক্ষমা করে দাও, এই জন্য একটা ছোটো ভাইকে ক্ষমা করে দাও, লাস্ট একবার ক্ষমা করে দাও, এতবার বেরো না দাদা, খুব খারাপ লাগছে আমার, যে আমার জন্য হয়তো আমার তো ফিউচার নষ্ট হবে, বাড়ির লোকের কথা খুব খারাপ লাগছে,
তাই বলে এমনটা নয় যে আমি মানে আইনি চোখে শুধুমাত্র আমি অপরাধী হবো, এটা তো নয়, তুমিও কিন্তু অপরাধী হবে। এটা কিন্তু আমি এখনও বলছি যে তুমিও কিন্তু খারাপ ব্যবহার করেছো, এটা কিন্তু খুব একটা ভালো ব্যবহার তুমি করো নি। তুমি যদি ভালোভাবে বলতে তাহলে সেটা আমার বিপক্ষে যেত, সেটা একদমই আমি আমি স্বীকার করতাম, কিন্তু তুমিও ভুল করেছো। ভুল না করলে আমি এমনি এমনি ভিডিওতে বলবো এক মানে এমনি এমনি কেউ এক হাতে তালি বাজাবে, এক হাতে কখনো তালি বাজতে পারে? নিশ্চয়ই কিছু না কিছু বলেছো যার জন্য আমি বলেছি। আর খুবই খারাপ লাগছে এটা বলে যে হ্যাঁ আমার বলাটা ঠিক হয়নি এইভাবে, সেটার জন্য আমি বারবার বলছি ক্ষমা চাইছি এবং ক্ষমা প্রার্থী। এরপরও যদি তুমি বলো যে না তুমি দোষী, তুমি এই একই ভুল নিয়ে যদি বারবার কাটাছেঁড়া করো, তাহলে কী মানে হয় বলো? এসবের কী মানে হয়? আমার ভালো লাগছে না, এটা প্লিজ এটা বন্ধ হোক, আর ভালো লাগছে না। এই এত জাস্টিস, এত বিচার ব্যবস্থা করে লাস্টে কী হবে? একটা ছেলে যদি জীবনে নাই বাঁচতে পারলো, যদি তার জীবনটা এইভাবে নষ্ট হয়ে যায়, আর বারবার যে হুমকি দিচ্ছ না যে পুলিশকে দিয়ে মানহানি কেস করাবো, আমাকে দিয়ে মানে ফর্জারি কেস দেবে, এই দেবে সেই দেবে, উস্কানিমূলক কথা বলেছি, তুমি তো উস্কানিমূলক কথা বলেছো, তুমি বলো নি আমার গায়ের চামড়া মোটা, আমি টুকে পাশ করেছি, এগুলো কি খুব ভালো কথা? কোনো ভদ্র ছেলেকে বা কোনো সভ্য ছেলেকে তুমি এগুলো বলতে পারলে কী করে? তো এগুলো তো তুমি আগে বলেছো, আমি তো তোমাকে কখন কিচ্ছু বলিনি, আমি শুনে গেছি, আমি কোনো রিপ্লাই করিনি, আমার খুবই বাজে লেগেছিলো। আমার ওই জন্য আমি তোমাকে ব্লক করে গেছিলাম যাতে তুমি কোনো আর মেসেজই না করো, আমার খুবই বাজে লেগেছিলো, ওই জন্য আমি ব্লক করে গেছিলাম তোমাকে, এত বাজে লেগেছে। আর আমি স্বীকার করছি যে হ্যাঁ আমার বলটা ঠিক হয়নি। আমার আর কতবার কত রকমভাবে ক্ষমা চাইলে তুমি বিশ্বাস করবে যে আমার ঠিক লাগেনি, আমার আমি গিল্টি ফিল করছি, আমার মধ্যে এই এইটুকু অনুশোচনা এসেছে যে হ্যাঁ ঠিক বলিনি। কিন্তু তুমিও তো সেই একই ভিডিওতে বলেছো, তারপর ভিডিওর পর ভিডিও যাচ্ছে, তারপর বলছো তুমি আমাকে আমার নামে কেস করবে, এই কেস করা হবে, এটা করো না প্লিজ বলছি দাদা, প্লিজ করো না, কারণ কিছু হবে না, লাস্টে আমাদের পয়সাটা খরচ হবে, সময় নষ্ট হবে, মান সম্মান ধুলোই যাবে, এই শুধু এগুলো করে কী হবে বলো? কিছু হবে? কোনো কোনো নিটফল বেরোবে কি? আমার আমার তো জানা নেই যে আদৌ কোনো নিটফল বেরোবে। আমি বলছি না যে আইন অতটা খারাপ, কিন্তু আমি বলছি যে এই সিচুয়েশানে দাঁড়িয়ে আমাদের ফিউচারের কথা ভেবে প্লিজ দাদা এসব বন্ধ করো। তুমি একজন সম্মানীয় ব্যক্তি, আমি আমি এখন বলছি তো অবশ্যই তুমি সম্মানীয় ব্যক্তি, আমার থেকে অনেক বড়। আমি এটা বলছি না যে তুমি খারাপ, আমি এখন বলছি যে তুমি ভালো, আমি আমার দিক থেকে ঠিক, তুমি তোমার দিক থেকে ঠিক। মানুষ মাত্র ভুল করে, মানুষের কথা হতে পারে, স্পট মুমেন্টে গিয়ে তুমিও আমাকে অনেক বাজে ভাষা ইউজ করেছো, সেটা নিয়ে আর প্লিজ জল ঘোলা করো না দাদা, এটা এখানে বন্ধ করো। প্রীতম দা যেখানে নিজেই বলেছে, দেখো কপি সব জায়গাতেই হয়, কোথায় হয় না বলো? সেই দাদাটাও কিন্তু র্যাঙ্ক নিয়ে অনেক কিছু বলে, আমি র্যাঙ্ক নিয়ে বলেছি, এটা এটা হওয়ার স্বাভাবিক ব্যাপার। আমি কিন্তু প্রীতম দা কার কিচ্ছু বলি না, প্রীতম দার সাথে আমার খুব ভালো সম্পর্ক, কথাবার্তা হয়। আমি জানি না তোমার সাথে মনে হয় একবার কথা হয়েছিলো, সে বলছিল, প্রীতম দাও বলছিলো যে হ্যাঁ ফোন হয়েছিল। তো সে দাদা বলছে দেখো ওটা কপির মধ্যে পড়ে না, কিন্তু আমি যে কপি করেছি সেটাও কিন্তু কপির মধ্যে পড়ে না। টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগস এগুলো যদি কপি করে থাকে তুমি স্ট্রাইক দাও, তুমি চ্যানেল উড়িয়ে দাও, কিন্তু আমার জীবনটা নষ্ট করে দাও না, জীবনটাকে স্ট্রাইক মেরে দাও না। এটা করলে আর হয়তো এই যে ছেলেটা, এই যে কলাটা, তুমি আর তো আর শুনতে পাবে না, হয়তো আমি আমি প্রকাশ না করে হয়তো একদিন চলে যাবো। আমার ভালো লাগছে না সত্যি বলছি, আমি মানসিকভাবে একদম বিপর্যস্ত হয়ে গেছি, আমার আর মুখে কোনো কথাই ফোটে না। মাঝে মধ্যে ভাবি যে হয়তো আমি আর মানে ঠিক মতো থাকবো না, রাত্রে ঘুমোতে গিয়ে আমি ঘুমোতে পারছি না, হয়তো এই হয়তো কিছু আর ভিডিও আসলো, এই হয়তো আবার কিছু বললো। আমার এই সবসময় এই মনের মধ্যে না এই জিনিসটা চলছে, একটা ভুল কথা বলেছে বলে এত দূর, এতটা এতটা ভালো লাগছে না। আর প্লিজ দাদা এবার চুপ করো, এবার থামো, এবার এই জিনিসটা বন্ধ হোক, আর ভালো লাগছে না। আমি চাই যে স্টুডেন্টরা যেটার জন্য এসেছে আমাদের চ্যানেলে, সেটা নিয়ে তারা কিছুটা হেল্প পাক, তারা তাদের নিজের জীবনে এগিয়ে যাক, ব্যাস এইটুকুই তো। তুমি তো তাই চাও, আমি তাই চাই, এবার এটা নিয়ে কথা বলো, আর প্লিজ এটা নিয়ে কিছু বলো না। আমি ক্ষমা চাইছি, বারবার বলছি আমি আমার বলা ঠিক হয়নি, আমি এটাও বলছি যে অবশ্যই তোমার থেকে অনেক সম্মানীয়, আমি সব কিছু স্বীকার করছি, কিন্তু প্লিজ এটা নিয়ে আর বাড়াবাড়ি করো না দাদা, প্লিজ। তুমি আমার ফোনও ধরো নি, বাড়ির লোকের ফোন থেকে ফোন করছি, তুমি বাড়ির লোকের ফোন ধরছো না, প্রীতম দা ফোন করছে, প্রীতম দারও ফোন ধরো নি, এগুলো কি ঠিক? মানুষের তো হতে পারে, মানুষ পার্সোনালিভাবে কিছু বলতে পারে, আমি তো পার্সোনালি তোমাকে বলতে চাইছিলাম, আমার হচ্ছে থাক দাদা যা হয়েছে হয়েছে, ছেড়ে দাও, আমার আমারও কপি হয়েছে, এটা তো আমি এখনও বলছি যে তুমি কপি করেছো, এটা যদি কপি করা না বলে তাহলে আমিও কপি করিনি, কিন্তু আমি সেটা স্বীকার করছি যে হ্যাঁ আমি কপি করেছি, এটা কপির মধ্যে পড়ে। তুমি স্বীকার করছো না, তুমি এখনও স্টিল নাও তুমি বলছো না এটা কপি নয়, এটা কপি রাইটের মধ্যে পড়ে না, তাহলে কপি রাইটের মধ্যে পড়ে না, তুমি আমার স্ট্রাইক মারো না, আমার চ্যানেলটা উড়িয়ে দাও, দেখো দেখি পারো কি না। আমার যত ধারণা এটা হয় না, এরকম কখনোই হতে পারে না, আর যদি হতে পারে তাহলে আমি আর চ্যানেল বানাবোই না, চ্যানেলটাই ডিলিট করে দেবো, আর ভালো লাগছে না। এগুলো থামো, থেমে যাও, আর ভালো লাগছে না। এই চ্যানেল নিয়ে যদি এত সমস্যা, আমি চ্যানেল থেকে বেরিয়ে যাচ্ছি, আর ভালো লাগছে না। এই চ্যানেলগুলো কী এমন আছে বলো? যদি মানুষের জন্যই তো এমন না চ্যানেল বানাই, মানুষের ভালোর জন্যই তো আমরা এত ভিডিও বানাচ্ছি, তো সেই মানুষের যদি ক্ষতি হয়, মানুষের যদি খারাপ লাগে, আর কী হবে বানিয়ে? আমি আর ভিডিওই দেবো না, যাও, আমি আর আর কিচ্ছু দেবো না। যদি তোমাদের মনে হয় যে না আমি ভুল বলছি, আমি আমি এতটাই খারাপ, এতটাই পচা, তাহলে আমি আর ভিডিওই দেবো না। তোমরা ভালো থেকো, ভালোভাবে এগিয়ে যাও, আর যদি মনে হয় যে না আমাদের দরকার আছে, আমাকেও তোমার দরকার আছে, তোমার কমেন্ট করো প্রচুর। আমি আমি আজ পর্যন্ত যা দেখেছি
2021-এ এখনও পর্যন্ত স্টুডেন্টরা আমার নামে এখনও পর্যন্ত ভালো ভালো কথা বলে, দাদা ছিল বলে আজকে আমরা এই জায়গাতে আসতে পেরেছি, দাদার জন্যই আজকে আমরা কিছুটা মোটিভেশন পেয়েছি। আমি যদি তোমাদের বলে দিতাম যে তোমরা এত বেশি র্যাঙ্ক কোনো দিন পাবে না, আমি যদি সরাসরি বলতাম না হবে না, এটা কি ঠিক? এটা কি কখনো কেউ বলতে পারে? জি আমার র্যাঙ্ক দেখো তোমরা ভালোভাবে দেখেছো, EWS র্যাঙ্ক যত বেশি হোক না কেন ডেকেছিল 2021-এ স্পট রাউন্ডে, তো সেটা বলা কি আমার বিরাট বড় অপরাধ? আমি যদি বলে থাকি যে না তুমি 77,000 তুমি চেষ্টা করতে থাকো, আমি তো বলছি না যে তুমি হবেই হবে, এরকম তো কেউ বলতে পারে না। কেউ বলতে পারে যে 77,000 সে এক এক র্যাঙ্ক করলে বলা যেতে পারে হ্যাঁ সে তুমি পাবে, কিন্তু কেউ যদি 77,000 কেউ 70,000 র্যাঙ্ক করে সে কি কখনো বলতে পারে যে তুমি পাবে? কিন্তু আমি কাউকে বলিনি যে তুমি পাবে বা কাউকে এরম বলিনি যে তুমি পাবে না, আমি শুধু বলছি তোমরা চেষ্টা করতে থাকো। এটা বলা কি বিরাট বড় অপরাধ? বিরাট বড় ক্ষতি করেছে কারোর? বরং কাউকে যদি আমি মোটিভেশন দিই তাকে যদি আরেকটু আগিয়ে দিই, এটার মধ্যে কী খারাপ পেরেছো? প্লিজ দাদা চুপ করে যাও, আর ভালো লাগছে না এই এত ক্যাচামেচিতে এত কাটাকুটিতে, ভালো লাগছে না আর, অসহ্য লাগছে, জীবনটা পুরো মানে কাটাময় হয়ে যাচ্ছে, আর প্রতিনিয়ত চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। হঠাৎ করে মনে হচ্ছে যে আমি কি এত বড় ভুল করলাম, আমি কি এতটাই ক্ষমার অযোগ্য, আর ভালো লাগছে না দাদা। প্লিজ দাদা এগুলো বন্ধ করো, প্লিজ আমার রিকোয়েস্টটা রাখো, একটু রাখো, আর এগুলো নিয়ে বাড়াবাড়ি করো না, প্লিজ। এখানে শেষ করছি আজকের মতো, আর জানি না পরবর্তীকালে ভিডিও দেবো কিনা, যদি আমার নামে এরকম কখনো হয় আমি তো আর নিজেকে ঠিক রাখতে পারবো না, কারণ আমি এরকম কখনো এরকম কোনো কাজ কাউকে কখনো কখনো কাউকে ছোটো করে কখনো কোনো কথা বলিনি, কাউকে অপমান করে কোনো দিন কথা বলিনি। কিন্তু আমার একটা খারাপ লেগেছিলো যেটা নিয়ে আমি এতদিন ধরে ই করছি, সেটা নিয়ে আমার খুব খারাপ লেগেছিলো বলে আমি হয়তো বলতে বাধ্য হচ্ছিলাম, কিন্তু আমি কোনো চ্যানেলে বলিনি, এটা তো কেউ বলতে পারবে না যে আমি এত এত বারবারই করেছি প্রথমেই, কিন্তু তুমি করেছিলে। আমি তাও রিকোয়েস্ট করছি দাদা, আমার ভুল হয়েছে, আমি ক্ষমা চাইছি, তুমি প্লিজ এগুলো এবার বন্ধ করো, আর ভালো লাগছে না। আজকে মতো এখানে শেষ করছি, প্রত্যেকে ভালো থেকো।